আসলাম সবার তো একটা স্বপ্ন ছিল Yes sir আর স্বপ্নটা কি সৈনিক হবে Yes sir সৈনিক যদি হতে চাই আমাকে যোগ্যতা প্রমাণ দিতে হবে পরীক্ষার কেন্দ্রে Yes sir আমি সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাব নৌবাহিনীতে পরীক্ষা দিতে যাব বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাব শূন্য হাতে যদি আমি যাই পরীক্ষা দিতে আমার চাকরি জীবনও হবে না Yes sir আমার চাকরি পাইতে চাইলে আমাকে সর্বপ্রথম মেডিকেলে ফিট হতে হবে শতভাগ এরপর শারীরিকে ফিট হতে হবে লিখিত পরীক্ষা পাস করার জন্য খুব ভালোভাবে প্রপার গাইডলাইন মেনে সাজেশন মাফিক পড়ালেখা করে পরীক্ষার কেন্দ্রে যাইতে হবে এরপরে ভাইবা পরীক্ষা প্র্যাকটিস করে যেতে হবে কারণ ভাইবা পরীক্ষাটা সম্পূর্ণ মানসিক একটা পরীক্ষা সাইকোলজিক্যাল একটা পরীক্ষা এই পরীক্ষা তোমাদের মানসিকতা তোমার ব্যক্তিত্ব প্রমাণ করা হয় সুতরাং খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আমরা মনে করি যারা ভাইবা পরীক্ষা দিচ্ছ তারা তো বুঝতে পারছে ঠিক আছে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যখন সোলজার ট্রেনিং একাডেমিতে সবাই আসলাম এসে যখন এক মাসের প্রস্তুতিমূলক কোচিং করলাম কেমন লাগলো আসলে বিষয়টা যাওয়ার সময় শুধু একটা কথাই বলবো যেহেতু আজকে তোমাদের বিদায় তো বিদায় বলতে আসলে কোনো কিছুই না যেখান থেকে শেষ আবার সেখান থেকেই শুরু করতে হয় এটাই জীবনের নিয়ম আর এই জীবনের নিয়মে তুমি যেখানে যাও সব জায়গায় তুমি ভালো কিছু শিখতে পারবা আবার অনেক জায়গায় কিন্তু তুমি খারাপ কিছু জানতে পারো তোমার বিবেককে কাজে লাগাতে হবে তোমার নৈতিকতাকে কাজে লাগাতে হবে তোমার বুদ্ধিকে কাজে লাগাতে হবে তুমি ভালোটা গ্রহণ করো খারাপটাকে বর্জন করো ঠিক আছে আমি এতটুকু আশাবাদী বা আমি এতটুকু বিশ্বাসী তোমরা যখন এখানে আসলা আসার আগে তোমাদের যে যোগ্যতা এবং দক্ষতাগুলো ছিল এক মাস প্রস্তুতি নেওয়ার পরে তোমাদের যোগ্যতা এবং দক্ষতা 100% আমি মনে করি 1000% হয়ে গেছে তোমাদের লিখিত পরীক্ষার জন্য যতগুলো ক্লাস করানো হয়েছে পরীক্ষা নেওয়া হয়েছে সাজেশন দেওয়া হয়েছে আমি মনে করি তোমরা যদি ঠিক মতো সময় পড়তে পারো বাংলাদেশের এমন কোনো বাহিনী নাই তুমি পরীক্ষায় অর্থাৎ লিখিত পরীক্ষায় ফেল করো পাশ করবাই তুমি কিন্তু পড়তে হবে তুমি এখানে এক মাস পড়লা এবারও শুনলা এই যে আজকে আমি সবাই বাসায় চলে যাবো বাসায় গিয়ে যদি তুমি এই প্রিপারেশনটা যদি না রাখো এই প্রস্তুতিটা যদি তুমি না চালায় যাও তাহলে তুমি জানা জিনিসও 2 মাস 3 মাস 5 মাস করে ভুলে যাবে এটা করা যাবে না কেউ করবা এটা কখনোই করা যাবে না